নরওয়ের অসলো শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে গহীন জঙ্গলের ভেতর অবস্থিত একটি রেস্তোরাঁ, নরওয়েজিয়ান ভাষায় বলা হয় মারিহোল্টেট স্পোর্টস স্টুয়া। স্থানীয় পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় এই রেস্তোরাঁ। প্রকৃতির প্রেমী মানুষ এখানে আসেন পানীয় ও খাবার খেতে, একই সঙ্গে হয়ে যায় একটু বিশ্রাম। গ্রীষ্ম কিংবা শীতকাল সবসময় এখানে দেখা যায় মানুষের ভিড়। শীতকালে অনেকে বরফের উপর স্কি করেও আসেন এই রেস্তোরাঁয়, বাবা মায়ের সঙ্গে আসেন শিশুরাও। আমরা 4 কিলোমিটার স্কি করে এখানে এসেছি। আমরা ভালো আবহাওয়ায় বেড়াতে যেতে চেয়েছিলাম, আর আমাদের এই কুকুরটিও চেয়েছিল বাইরের আবহাওয়ায় একটু ঘুরে আসতে। প্রকৃতিও এখানে বেশ সুন্দর। শনিবার তাপমাত্রা -15 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও আকাশে সূর্য ছিল হাস্যোজ্জ্বল। আর এই সুযোগ অনেকেই হাতছাড়া করতে চাননি, তাই দলে দলে স্কি করে চলে আসেন জঙ্গলের গহীনের এই রেস্তোরাঁয়। নরওয়েজিয়ানরা কেবল শান্তিপ্রিয়ই নয়, তারা প্রকৃতিপ্রেমীও বটে। আর আজ এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও কেউ কেউ 5 থেকে 10 কিলোমিটার স্কি করে এখানে এসেছেন একটু গরম পানীয় এবং গরম খাবার খাবার জন্য। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো মার্কা, নরওয়ে।